সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ তারেক রহমান ও আওয়ামী লীগ প্রশ্নে যা বললেন ব্রিটিশ মন্ত্রী ঢাকা দিল্লি শীতলতার তিন কারণ হিন্দু হাসিনা হতাশা শেখ হাসিনার ন্যাক্কারজনক পতনের কারণ জানালেন কাদের সিদ্দিকী ড ইউনোসের কাছে কি আসা যুক্তরাজ্যের জানালেন মন্ত্রী ক্যাথরিন পুলিশের সঙ্গে আতাত ফের সক্রিয় পরিবহন চাঁদাবাজরা বাছরা বাইরে হতা তারেক রহমান ও আওয়ামী লীগ প্রশ্নে যা বললেন ব্রিটিশ মন্ত্রী লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আজ রবিবার সকালে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি তারেক রহমানের দেশে ফেরানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোন নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার তাকে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন ব্রিটিশ মন্ত্রী আরো বলেন বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা সঙ্গে সঙ্গে এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে রূপরেখা ঘোষণা বলে ব্রিটেনের সেই সব দলের জন্য রাজনীতিতে প্রত্যাশা করে যুক্তরাজ্য এছাড়া রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য সমান সুযোগ সৃষ্টির উদ্যোগ ব্রিটেন চাই কিনা এমন প্রশ্নে তিনি বলেন অবশ্যই এবং আমরা চাই সবকিছু কিভাবে এগিয়ে যাবে সেটা রূপরেখা অধ্যাপক ইউন সরকার দেবে এবং পরবর্তী ধাপে যাওয়ার যাত্রায় যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে সহায়তা করতে চাইবে ক্যাথরিন ওয়েস্ট আরও জানান সামরিক জান্তার দমন পীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আরো দশ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর ঢাকা দিল্লি শীতলতার তিন কারণ হিন্দু হাসিনা হতাশা মাত্র মাস দিনেক আগেও যে দ্বিপাক্ষীয় সম্পর্ককে দুই দেশের নেতা মন্ত্রী কর্মকর্তারা অহরহ সোনালী অধ্যায় বলে বর্ণনা করতেন সেই ঢাকা ও দিল্লির পারস্পরিক কূটনীতিতে এই মুহূর্তে একটা চরম অস্বস্তিকর শীতলতার পর্ব চলছে বললেও আসলে বোধহয় কমই বলা হয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর একশো দিন শেষ কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আজ পর্যন্ত তার মুখোমুখি দেখাই হয়ে ওঠেনি সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনের অবকাশে এরকম একটা বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ অনুরোধ জানিয়েছিল কিন্তু ভারত তা এড়িয়ে গিয়েছে দুই দেশের দুই বর্তমান নেতার মধ্যে এর মাঝে মাত্র একবারই টেলিফোনে কথা হয়েছে কিন্তু ভারতের ভাষ্য অনুযায়ী সেখানে প্রাধান্য পেয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রসঙ্গ সুতরাং সেই টেলিফোন আলাপেও ভারতের দিক থেকে স্পষ্টতই ছিল নালিশ বা অনুযোগের সুর গত আট আগস্ট যেদিন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন সেদিনও এক্স হ্যান্ডেলে তার প্রতিবার তাই প্রধানমন্ত্রী মোদি শুভেচ্ছা জানালেও দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাননি কোন কোন পর্যবেক্ষক এটা মনে করিয়ে দিচ্ছেন বস্তুটা নিউইয়র্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক ছাড়া দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে এখনো কোনো ইন্টারঅ্যাকশনই হয়নি ভারতের হয়ে বাংলাদেশ সরকারের সাথে যাবতীয় আদান প্রদান করছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত প্রণয় কুমার ভর্মা যা কূটনৈতিক সম্পর্ক স্কেল ডাউন করারই ইঙ্গিত পাশাপাশি আরো কিছু ঘটনা গত তিন মাসে ঘটেছে যা থেকে মনে করা যথেষ্ট কারণ আছে দিল্লি এখনো বাংলাদেশের নতুন সরকারকে ঠিক মতো ভরসাই করতে পারছে না যেমন মাস চারেক হতে চলল ভারত এখনো বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম কার্যত বন্ধ রেখেছে খুব জরুরি কিছু মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকরা ভিসা পাচ্ছে না বললেই চলে আর ভারতও জানিয়ে দিয়েছে তারা যতক্ষণ না মনে করছে সে দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আগের মতো ভিসা ইস্যু করারও কোনো সম্ভাবনা নেই তাছাড়া কলকাতা ও ঢাকার মধ্য চলাচলকারী ট্রেন মোটি এক্সপ্রেসও গত উনিশ জুলাই থেকে বন্ধ রাখা হয়েছে একই হাল খুনলা কলকাতা বন্ধন এক্সপ্রেস বা ঢাকা শিলিগুড়ি মিতালি এক্সপ্রেসেরও যদিও বেশ কিছুদিন বিরতির মধ্য দুই দেশের মধ্য পণ্যবাহী ট্রেন চলাচল অবশেষে শুরু হয়েছে এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সরকারের মধ্যে সম্পর্কে আরও একটি খুব বড় অস্বস্তিকর উপাদান হল ভারতের মাটিতে শেখ হাসিনার উপস্থিতি পাঁচ আগস্টের পর ভারত আনুষ্ঠানিকভাবে একাধিকবার জানিয়েছে সেদিন বাংলাদেশের ক্ষমতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতের সাময়িক আশ্রয় চেয়েছিল বলেই তা মঞ্জুর করা হয়েছিল অন্তত একবার ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র রণধীর জাসল এটা উল্লেখ করেছেন সুরক্ষার কারণে তাকে এ দেশে আশ্রয় দেওয়া হয়েছে মূল কারণ যাই হোক বাস্তবতা হল বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ যারা শাসনের বিরুদ্ধে ছিল সেই শাসক নিজেই এখন প্রতিবেশী দেশের আশ্রয়ে ও আতিথেয়তায় রয়েছে বহু পর্যবেক্ষক বিশ্বাস করেন সেই অভ্যুত্থানের যেহেতু একটা ভারত বিরোধী মাত্রাও ছিল কারণ ভারতের সমর্থন ছাড়া এভাবে শেখ পক্ষে এতদিন ক্ষমতা আঁকড়ে থাকা অসম্ভব হতো বলে আন্দোলনকারীরা ধারণা করতেন আর সেই ভারতী যখন শেষমেশ অপসারিত আশ্রয় দিল তাতে কূটনৈতিক সন্দেহ ও অবিশ্বাস জোরালো হয়েছে তবে অন্তর্বর্তী সরকার সেদেশে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে দিল্লির এই মনোভাবের পরিবর্তন হতে পারে সেই ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে যতদিন না সেটা বাস্তবে করছে দিল্লি ও ঢাকার শীতল কূটনৈতিক সম্পর্কের বরফ গলবে সেই সম্ভাবনা সত্যি আসলে খুব ক্ষীণ শেখ হাসিনার পতনের কারণ জানালেন কাদের সিদ্দিকী মানুষের ভোটাধিকার ধ্বংস করার কারণে করেছেন কৃষক শ্রমিক সভাপতি কাদের তিনি রবিবার সকালে টাঙ্গাইলে হামিদ খান ভাসানির সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন কাদের সিদ্দিকী বলেন এদেশের মানুষ চায় গণতন্ত্র চায় ভোটাধিকার শেখ হাসিনার এইরকম ন্যাজনক পতনের কারণ তিনি মানুষের ভোটাধিকার দেননি মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি পরপর কয়েকবার ভোট দিতে দেন নাই যার ফল এই পতন দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা ক্ষমতায় আছেন তাদেরও পরিণতিও খুব ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি কাদের সিদ্দিকি বলেন যারা সরকার চালাচ্ছে তাদের অনুরোধ করব তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় যারা ছিলেন তাদের জন্য যেমন নয় আজকে যারা এসেছেন তাদের জন্যও নয় জন্য দেশের মানুষের কথা চিন্তা করুন দেশের মানুষকে সম্মান করুন মালানা ভাষানির অবদান স্মরণ করে কাদের সিদ্দিকি বলেন মালানা ভাষানি জন্ম না হলে পাকিস্তান হতো না আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না অথচ এই মহান ব্যক্তির অনাদর দেখে খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে তিনি দেশের জন্য যাদের অবদান আছে তাদের যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালানোর আহ্বান জানান ড ইউনসের কাছে কি আসা যুক্তরাজ্যের জানালেন মন্ত্রী ক্যাথরিন বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোনুস একটা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসড়ক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাতরিন ওয়েস্ট রোববার ঢাকা ক্যাটরিন ওয়েস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এমন প্রত্যাশার কথা জানান ক্যাথরিন ওয়েস্ট বলেন বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন কোন নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন তিনি আরও জানান সামরিক দমন পীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার রোহিঙ্গাদের সহায়তায় আরও দশ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য ব্রিটিশ ক্যাথরিন ওয়েস শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসেন গত আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোন জ্যৈষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর যুক্তরাজ্য ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস দুই দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন সফরকালে প্রতিমন্ত্রী ক্যাথরিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সাক্ষাৎ করবেন পুলিশের সঙ্গে আতাত ফের সক্রিয় পরিবহন চাঁদাবাজরা ধরাছোয়ার বাইরে হতা চট্টগ্রামে পুলিশের নামে মশওয়ারা আদায় করা একটি চক্র ফের চাঁদাবাজিতে সক্রিয় হয়ে উঠেছে দীর্ঘদিন ধরে তারা নগরীতে চলাচলকারী পরিবহন থেকে চাঁদাবাজি করে আসছে চাঁদা না দিলে সার্জেন্টের মাধ্যমে ট্রাফিক আইনে মামলা ও জরিমানা করে পরিবহন মালিকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে পরিবহন নেতাদের অভিযোগ এ চক্রের সঙ্গে ট্রাফিক পুলিশের সক্ষ থাকায় ভুক্তভোগীদের একাধিক অভিযোগের পরও চক্রের সদস্যরা ধরাছড় বাইরে থেকে যাচ্ছে নগরীর হালি শহর দেয়ানহাট অলঙ্কার মোড় একে খান মোড় কাপ্তাই রাস্তার মাথা বাজার বহদ্দার হাট মুরাদপুর বন্দর নিউমার্কের কর্ণফুলি নতুন ব্রিজ ইপিজেট অক্সিজেন মোড় সহ চোদ্দ থানায় অন্তত অর্ধশতা স্পট থেকে বিভিন্ন পরিবহন সংগঠন বা সমিতির নামে চাঁদা আদায় করা হতো প্রতিদিন আদায় করা হতো মোটা অঙ্কের অর্থ তবে গণভুত্থানের পর কথিত সংগঠন বা সমিতির নামে অবৈধ চাঁদা নেওয়া বন্ধ হয়ে যায় গা ঢাকা দিয়েছিল সংশ্লিষ্ট সংগঠন ও শ্রমিক নেতারা অনেকে আবার বিভিন্ন এলাকায় চালকদের হাতে অপমান ও অপদস্থ হয়েছেন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক হতেই চিহ্নিত চাঁদাবাজরা আবারও আগে রূপে ফিরে আসছে জানা গেছে নগরের হালি শহর নিউ মার্কেট তিন নম্বর রুটে অন্তত আড়াই শতাধিক অটো টেম্পো চলাচল করে এই রুটে পরিবহন চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ট গাড়ির মালিকরা ঋণের জর্জরিত হয়ে নিজে দুইটি অটো টেম্পোর মধ্যে একটি বিক্রি করে দিয়েছেন আলাউদ্দিন গণবুত্থনের পর কোন চাঁদা ছাড়াই একটি টেম্পুর আয় তিনি জীবিকা নির্বাহ করে আসছিলেন সম্প্রতি পরিবহন চাঁদাবাজরা ফের মশরা দাবি করে তিনি আবার সংকিত হয়ে পড়েছেন এ নিয়ে গত বুধবার সিএমপি কমিশনের কাছে অভিযোগ দিয়েছেন পুলিশের নামে তার কাছ থেকে মশরা আদায় করলে তিনি প্রতিবাদ করেন এই প্রতিবাদের কারণে তার গাড়িগুলো মাসে একাধিকবার টো করা হতো এছাড়া গাড়ি ছাড়তে গেলে দ্বিগুণ টাকা দিতে হতো এক পর্যায়ে বাধ্য হয়ে তাকে একটি গাড়ি বিক্রি করে দিতে হয় পুলিশের নামে মশরা নিচ্ছে আব্দুল্লাহ নামের এক ব্যক্তি একাজে তার বেশ কয়েকজন সহকর্মীও রয়েছে এর আগে পনেরো সেপ্টেম্বর ইউনুস মোল্লা নামে এক ব্যক্তিও আবদুল্লার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন